সাবস্ক্রাইব চ্যানেল আইসক্রিম আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পার্ক সার্কাস অঞ্চলের এক পাঞ্জাবি পরিবারের ছেলে রোশন সিং, তবে ঘনিষ্ঠ মহলে মন্টি নামেই বেশ পরিচিত তিনি। ছোটবেলা থেকেই কলকাতায় বড় হয়েছেন। তিনি কোনো সেলিব্রিটি নয়, তবে বর্তমান সময়ে আলোচনার তুঙ্গে রয়েছেন তিনি। কারণ একটাই, সদ্য টলিউড অভিনেত্রী শ্রাবন্তীকে বিয়ে করেছেন তিনি। এদিকে বারবার বাবা পাল্টালেও শ্রাবন্তীর ছেলে চিনুকের সাথে রোশনের সম্পর্ক কিন্তু দারুণ। শ্রাবন্তীর কথায় ওরা তো বেস্ট বাডি, সারাদিন মজা করছে। শ্রাবন্তী ও রোশনের মধ্যেও অদ্ভুত মিল রয়েছে, দুজনের জন্মদিনই একই বছর একই দিনে। 5 ফিট 11 ইঞ্চি উচ্চতা রোশনের মা সিঙ্গেল মাদার, ছোটবেলায় বাবা মারা যায়, তাই তো স্ট্রাগল করতে করতে বড় হয়েছে রোশন। এখন তিনি একটি কিক ফিটনেস জিমের মালিক, তাছাড়াও একটি বিমান সংস্থার কেবিন ক্রুর সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন রোশন সিং। 2 বছর আগে থেকেই কমন বন্ধুদের মাধ্যমে শ্রাবন্তীর সাথে পরিচয়। মজার ব্যাপার হচ্ছে, শ্রাবন্তীর সাথে রোশনের প্রথম আলাপ হয় বাংলাদেশ থেকে ফেরার সময়, প্লেনে দেখা, সেখান থেকেই কথা, আর তারপর থেকেই বন্ধুত্ব। তারই ধারাবাহিকতায় গত 19 এপ্রিল পাঞ্জাবি মতে বিয়ে করেছেন রোশন ও শ্রাবন্তী। রোশন সিং ভোজন রসিক হলেও প্রচন্ড স্বাস্থ্য সচেতন, বিমান সংস্থার কাজের পাশাপাশি প্রতিদিন নিজের জিমে ঘাম ঝরাতে একটু অলসতা করেন না তিনি। রোশনের বেস্ট ফ্রেন্ড হুইকি, অবসর পেলে হুইকি অর্থাৎ পোষ্যকে নিয়ে সময় কাটান। বিয়েতে শ্রাবন্তীকে রোশন কি উপহার দিলেন জানেন? হ্যাঁ বন্ধুরা, আহামরি কিছু নয়, মঙ্গলসূত্র আর শাশুড়ির পক্ষ থেকে সোনার গহনা। রোশন সিং এর সঙ্গে শ্রাবন্তীর এটি তৃতীয় বিয়ে। এর আগে 2003 সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তার প্রথম বিয়ে হয়, তাদের একমাত্র ছেলে ঢিনু। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষাণ ভিরাজের সঙ্গে, তবে মনোমালিন্যের জেরে চলতি বছরের জানুয়ারিতে তাদেরও বিবাহ বিচ্ছেদ ঘটে। বন্ধুরা, বিনোদন জগতের আরো সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।